প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি খাদ্য থেকে পথ্য পথ্য থেকে ওষুধ আর ওষুধ নয় খাদ্য আমরা যে ওষুধগুলো খাবো সেই ওষুধগুলো যে কোনো খাদ্য থেকে যে কোনো পথ্য থেকেই তৈরি হয় আমাদের ধরেন আইবিএস একটা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন একটা রোগ এটা সহজে সারতে চায় না আমরা আইবিএসের সাথে আমাশাকে ধরে নিতে পারি অনেকেরই আমাশা হচ্ছে এই ঋতুতে একটু আম বেশি খায় বলে অনেকে বলে যে আমের থেকে এই আমাশাটা হচ্ছে আসলে তা না বর্তমান ঋতুতে যে পানি নিরাপদ পানি আমাদেরকে খেতে হবে এখন অনেক বেশি বর্ষা হচ্ছে বর্ষায় মাটি থেকে ময়লা থেকে সব কিছু গড়াইয়া যায় পুকুরে পড়তেছে আমরা পুকুর খাল বিল ঝিল নালা থেকে পানি খাচ্ছি সেখানে বিভিন্ন রকম রোগ জীবাণু আমাদের ভিতরে ওই পানি থেকে আসতেছে এখন আমরা যদি পানিটাকে 100% নিরাপদ করে খেতে চাই তাইলে কিন্তু আমাকে পানির ভিতরে কিছু ফিটকিরি ব্যবহার করতেই হবে পানির ভিতরে একটু নিম পাতা দিয়ে পানি জাল দিয়ে খেতে হবে অথবা ফুটন্ত পানি কিন্তু তার সাথে কয়েকটা নিম পাতা দিতে হবে একটু হালকা পানিটা একটু তিতা তিতা হবে যদি আমরা খেতে পারি তাহলে পানিটা 100% বিশুদ্ধ পাবো গরম পানি হইলেই যে বিশুদ্ধ হবে এমন কোনো কথা না তবে গরম পানিটা গরিবের জন্য একটা আশীর্বাদ মানে গরিব মানুষরা সহজে পানিটাকে গরম করে খেতে পারে আর এখন যেগুলো ধরেন ভাটি এলাকা আছে যেখানে বর্ষা আর আগমন ধ্বনিত হচ্ছে সেখানকার জন্য কিন্তু আপনার এই গরম পানি ছাড়া ধারা উপায় নেই এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান সেবার জন্য এই কথাগুলো আমাদের বলা এবং মানুষকে সচেতন করার জন্য বলা 2000 সন থেকে এই কথাগুলো বলে আসতেছি বিভিন্ন টিভি মাধ্যমে তার একমাত্র কারণ যে প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পাড়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারি আমরা যত বেশি প্রকৃতির নির্ভর হব তত বেশি আমরা সুস্থ সবল ভালো এবং নিরাপদ থাকব যেখানে প্রকৃতির গাছগাছরা নাই সেখানে আমরা ছাদ বাগান করব আমরা বেলকুনি বাগান করব বৈঠকখানা বাগান করব আমরা বাড়ির পাশে ঘরের আঙিনায় গাছ লাগাব পুকুর পাড়ে রাস্তার ঢালে এই জায়গাগুলোতে আমাদের এখন সময় আসছে আমাদের সবুজায়ন করতে হবে আমাদের আবার ফিরে যেতে হবে অরণ্যে আমাদের এই অরণ্যের গুণেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেক নিরাপদ রাখছে আমরা খাদ্য অভ্যাসের ভিতরে সকল ক্ষেত্রে গরম খাবার গরম পানি এবং গরম পানিতে গোসল এবং নিরাপদ পানিতে গোসল নিম পাতার পানি দিয়ে গোসল করব কাঁচা হলুদের সাথে জাল দেওয়া পানিতে গোসল করব বাড়িঘর সম্পূর্ণ ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে ফিটকিরি আমাদের জন্য একটি সহজ নিরাপদ কারণ আমরা অনেকে ফিটকিরি মানে এলাম এলামটা আমরা সবাই চিনি অনেক দিন যাবৎ বাংলাদেশে এলাম ব্যবহার হয় ডায়রিয়ার ক্ষেত্রে এলাম অনেক উপকার করে যেগুলো আমরা চিনি যেগুলো আমাদের হাত বাড়িলে পাওয়া যায় পা বাড়ালে পাওয়া যায় যেটা পাকঘরে পাওয়া যায় যেটা মায়ের কাছে পাওয়া যায় যেটা বোনের কাছে ভাবির কাছে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান এই যে খাবারগুলি জুত চুপ আমরা কমলা খাই আম খাই এখন বেশ বাজারে তরমুজ আসছে তরমুজ খাই টমেটো টমেটোর ভিতরে অজস্র লাইকোপেন আছে তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন আছে এই যে লাইকোপেনগুলো আমাদের এন্টি ক্যান্সার লাইকোপেন যদি আমরা অনেক বেশি বেশি খাই তরমুজের সালাদ তরমুজের জুস যদি বেশি খাই টমেটোর সালাদ যদি বেশি খাই আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে আধুনিক বিশ্ব যেই খাবারটা দেখতে মানব দেহের বিভিন্ন অঙ্গের মতো সেটা মানব দেহের ওই অঙ্গের ওষুধ যদি আখরোট আমি ধরি আখরোটটা দেখতে অনেকটা মানুষের ব্রেনের মতো আদিকাল থেকে হাজার বছর থেকেই ব্রেনের কোনো সমস্যা হলে বৈদ্য কবিরাজ হাকিম ডাক্তাররা বলতো যে আপনারা বেশি করে আখরোট খান বেশি করে কাজু বাদাম খান
বেশি করে চীনাবাদাম খান এবং প্রতিদিন কমপক্ষে 20টা চীনাবাদাম আমাদের জন্য পিনাট বাটার হিসাবে আমাদের খাওয়া উচিত। এই ধরনের জিনিসগুলো আমাদের ব্রেনের মহাঔষধ। যেরকম ধরুন রসুনটা অনেকটাই আমাদের হাড়ের মতো, আমাদের হাড় যদি শক্তিশালী হয় তাহলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে, হাড় যদি শক্তিশালী হয় তাহলে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা খুব ভালো থাকবে। হাড় একটা পাম্প, একটা বাড়িতে পাম্প করে পানি নিস্তারার থেকে বিস্তালায় উঠায়, ওরকম আমাদের এই হাড়টা পাম্প করে রক্তকে ব্রেনে নিয়ে যাচ্ছে, ব্রেন থেকে সারা শরীরে রক্তের সার্কুলেশন হচ্ছে। সেক্ষেত্রে হাড়ের ভূমিকাটা অনেক বেশি, হাড়ের আর্টারি ভেইন ছয়টারই ভূমিকা অনেক বেশি। এই ভূমিকা রাখতে হলে আমাদেরকে আমাদের ব্রেনকে শক্তিশালী করতে হবে, আমাদের হার্টকে শক্তিশালী করতে হবে। খাবারের ভিতরে যত বেশি তৈল এবং পোড়া তৈল, পুরান তৈল, বেশি অ্যাসিড ভ্যালু যুক্ত তৈল থাকবে তত বেশি আপওয়ার্ড গ্যাস হবে, ডাউনওয়ার্ড গ্যাস হবে, আইবিএস স্টমাক অ্যালার্জি হবে। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, করোনা ভাইরাসও মুখ দিয়ে শুরু হয়, নাক দিয়ে মুখে যায়, কান দিয়ে মুখে যায়, চোখ দিয়ে মুখে যায়, সকল নাক দিয়ে আবহাওয়ার সাথে সব কিছু মিলে গলায় এসে অবস্থান নেয়। অতএব আপনি মুখে যদি একটু কাঁচা হলুদ রাখতে পারেন, নিম পাতা মুখে রাখতে পারেন, অথবা কিছুক্ষণ পর পর কাঁচা হলুদ নিম পাতা দিন, ঠোঁটে একটু মালিশ করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সর্বসময় চিন্তা করতে হবে, আমাদেরকে সকল সময় আমাদের নিরাপত্তার কথাটা ভাবতে হবে, কারণ না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যত বেশি ফল খাবো তত বেশি বল আসবে, যত বেশি লিকুইড খাবার খাবো তত বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর ভিটামিন সি আমাদের জন্য এই করোনাকালীন সময়ে, এই রমজান মাসে, এই গরমের সময়টাতে আমাদের ভিটামিন সি আমাদের সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ বন্ধু, কারণ ভিটামিন সি আমাদের শরীরের একটি সুরক্ষিত দুর্গ। এই দুর্গটাকে রক্ষা করার জন্যই আমাদেরকে লেবু কমলা অনেক বেশি খেতে হবে। এখন বাজারে অজস্র তরমুজ আছে, একটা তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন থাকে। এখন বাজারে টমেটো ভরপুর, তরি তরকারি খুব সস্তা, সব তরি তরকারি সস্তা, মিষ্টি কুমড়া অনেক সস্তা, চাল কুমড়া, লাউ, এই খাবারগুলো আমাদের ইফতারিতে এবং চেহারিতে আমাদের বৃদ্ধি করতে হবে। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আরবিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে। এই যে লিভার, মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর, আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধি মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন 3 বেলা খাই,
আমার অফিসের টেবিলে অনেক হ্যাজার্ডের ভিতরে আমি একসা বসলাম। আমার এই টেবিলটাকে আমার নিজেরই পরিষ্কার করতে হবে, দরকার হলে নিম সাবান দিয়ে করতে হবে, নাহলে নিম স্যানিটাইজেশন দিয়ে করতে হবে, নাহলে নিম পাতার রস দিয়ে করতে হবে। কারণ নিম নিশিন্দার হাজার গুণ, নিম যে জীবাণু প্রতিরোধ করতে পারে এটা আমরা বুঝে ফেলেছি হাজার বছরের পরীক্ষিত। যেরকম একটি পেঁপে লিভারের ওষুধ, একটি পেঁপে জন্ডিজের ওষুধ, পেঁপের ভিতরে তার মূল্যবান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছিল পেপসিন। এই পেপসিন থাকায় আমাদের লিভারকে অনেক বেশি সুরক্ষা দেয়, আমাদের জন্ডিস ভালো করে। এই কথাটা কাউকে বুঝিয়ে বলতে হয় না, এখন হাজার বছরের একটা পরীক্ষিত যে পেঁপে আমাদের বেশি খেতে হবে, এই সময় আমাদের পেঁপে তরকারি সবসময় খেতে হবে, আমরা কলা শুধু সকালেই আমরা কলা খাবো, বিকালে কলা খাবো না, মানে আমরা সেহরিতেই কলাটা খাবো, ইফতারিতে কলাটা খাবো না। চেহরিতে মানে অনেক মানে খাবারের সাথে আমরা কলা খেতে পারি বেশি, ইফতারির সময় কলাটা রেখে দিয়ে সেহরিতে খাওয়া। কিছু ফল আছে আমাদেরকে ভিটামিন সি, এগুলো আমরা ইফতারির সাথেই খাবো, এটা সেহরিতে আমরা খাবো না। এই জিনিসগুলির গুণাগুণের ভিতরে একটু তফাত হয়ে যায় সময় বেঁধে, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমি তো 16 বছর যাব বিভিন্নভাবেই আপনাদেরকে বলি, এই জিনিসগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ যেরকম ধূমপানকে আমরা ধূমপান বিরোধী, আমরা 72 পর থেকে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু ধূমপান বিরোধী আন্দোলন আরম্ভ করতে বলছেন আমাদেরকে। কম তোমরা যারা মাইটস, তোমরা আমার কাছে আসো, আইসা আমরা দলবদ্ধ হয়ে আবার বড় কোনো শক্তিশালী এই জীবাণু যেটাকে আমরা এখন এইডস বলি, যেটাকে ব্ল্যাক ই বলি, করোনা বলি, এই জাতীয় রোগকে ওরা আহ্বান করে তোমরা আসো, বা এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, মাছগুলো খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, একটা কেঁচো অনেক শক্তিশালী হয়ে যায় এই ঋতুতে, কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়, ওই পানিকে বিশুদ্ধ করার জন্যই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে, সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর আমাদের আন্ডার ট্যাঙ্কির কথা আমি বললাম যে 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5.50 গ্রাম আপনার ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে, খুব সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি। 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন, এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কিং থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার্ড দিতে পারে, ওইখানে আপনি অর্ধেক ফিটকিরি দিতে হবে। এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেন, ওখানে দিবেন আপনি 25 গ্রাম, 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন, ওখানে গুঁড়া কৃমি টিমি যত কেঁচো টেঁচো পোকা টোকা ময়লা টোলা অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইট যত রকম জীবাণু আছে আপনার ওই জীবাণুগুলো ওখানেও মারা গেল। মানে আমাদেরকে এখন থেকে এই ব্ল্যাক করোনার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদেরকে এইটাকে নিতে হবে একটা প্রতিরোধ বিপ্লবের দিকে। আমরা প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে অনেকেই শুধু হাত ধুইতেছে, হাতটা একটু স্যানিটাইজেশন করে একটু সাবান দিয়ে একটু নিম সাবান দিয়ে একটু নিম পাতা দিয়ে একটু কাঁচা হলুদ দিয়ে যেইভাবেই হোক
যেগুলোতে নিরাপত্তা আছে সেইভাবে আপনাকে হাতটাকে ধুয়ে পড়তে একটু লেবুর চোখলা, একটু লেবুর পানি, একটু লেবুর কাঁচা লেবুর রস, এটা দিয়েও আপনি কিছুটা স্যানিটাইজেশন করতে পারবেন। এরপরে যাদের আরএস জানা আছে আরএস দিয়ে আপনি স্যানিটাইজেশন করতে পারবেন। এছাড়াও যার নিম নিশিন্দার হাজার গুণ নিশিন্দা পাতা দিয়েও আপনি স্যানিটাইজেশন করতে পারবেন। এখন স্যানিটাইজেশন হাতে হয়ে গেলো আপনার পা দুটোও কিন্তু পায়েরও ধরেন গিরা পরিমাণ গিরা জায়গাটা আপনাকে নিরাপদ আনতে হবে। আর প্রতিটা বাড়িতে আপনার 68,000 গ্রাম যত বাড়ি আছে যত পরিবার আছে সব পরিবারের যে সামনের দিকে ঢুকার যে স্পেসটা সেটা মানুষ পশু পাখি কুকুর বিড়াল যারা বাড়িতে মুরগি পোষেন যারা বাড়িতে অন্য অন্য ছাগল গরু ভেড়া মহিষ হাঁস পোষেন তাদেরও কিন্তু ওদের ঘরেও আপনার একটা ছোট্ট একটা জায়গা থাকবে সেটা পাকা হোক আর কাঁচা হোক সেখানে একটু সেবনল একটু ডিটল একটা হারপিক একটু অ্যারোসল একটু রেক্টিফাইড স্প্রিট এই জাতীয় যত স্যানিটাইজেশন আছে একটু নিম পাতা একটু কাঁচা হলুদ পাতা একটু নিশিন্দা পাতা ওইখানে আপনাকে ফেলে দিতে হবে প্রতিদিন একদিন না এই 365 দিন আর ওইখানে 68,000 গ্রাম আমাদের টার্গেট থাকবে। এই কাজগুলো আমরা ধীরে 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 করবো কারণ জীবন বাঁচাতে ঔষধ জীবন সাজাতে খাদ্য এবং পথ জীবন বাঁচাতে তো আগে হবে না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কীভাবে বুঝবো বলে আমরা তো প্রতিনিয়ত আপনাদের বক্তব্য শুনতেছি আপনারা আমাদেরকে লাইক দিচ্ছেন আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন আমাদেরকে বলতেছেন যে তোমরা এটা করো এটা ভালো হচ্ছে এটা দরকার তোমরা তোমার বক্তব্যগুলি আমাদের কাছে ভালো লাগতেছে বাংলা টিভি আমরা দেখি সবসময় দেখি অনেক ভালো লাগে এই আমাদের আপনাদের যে বক্তব্যটা আমরা সুস্থ সুন্দর না থাকলে কীভাবে হবে বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু এই মুখ দিয়ে কিন্তু সব রোগ হয় শুরু নাক দিয়ে বাতাস ঢুকে মুখে এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেই কান দিয়ে জীবাণু ঢুকতেছে আইসা এখানে আইসা অবস্থান নিতেছে মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক ওইটা কিন্তু লোমকের গোজ আইস ও মুখে গলায় কণ্ঠনালীতে 10 মিনিট অবস্থান করে থাকে এই অবস্থানের সময়ই যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে আমি মুখে যদি লবঙ্গ রাখি মারা যাবে আমি একটু আদা রাখি একটু কাঁচা হলুদ মুখে রাখি একটু গালের ভিতরে একটুকরা একটা গোলমরিচ ফেলে রাখি দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শুনেন যেমন একটু দেখেন আপনি আজকেই 2-3টা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কর্ডিওলজি ডাক্তারদের স্যানিটারি প্রুরুচি নিউমোনিয়া টিবি যক্ষা বকবদির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে এত মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে যে রোগ ব্যাধি আধা আরোগ্য হয় খেলে আধা চিন্তা করতে পারেন অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আদা আপনি চুষে চুষে আদা খেতে পারেন কাঁচা আদা খেতে পারেন আপনি ঘরের আদা খেতে পারেন এটার সাথে আপনি কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে আদা বলছি আর বাকিটা পূরণ হয়ে গেলো আপনি এটার সাথে যদি লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন এটা গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন আপনি যদি এটার সাথে লেবু ভিটামিন সি আমাদের শরীরের জন্য এ টু জেড আমাদের প্রতিটা লোমকূপের গুড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু বা কাঁচা কমলার রসের অ্যাকশনটা থাকবে কোনো প্রক্রিয়া করে না প্রক্রিয়া করলে অনেক গুণ কমে যায় প্রক্রিয়া জাতীয় যত খাবার আছে সেগুলি কিছু গুণ কমে ঘরের খাবার মায়ের খাবার বোনের খাবার ভাবির খাবার আর আপনার দোকানের খাবারে একই খাবার 100% ডিফারেন্স একটা ডিম আপনি ঘরে সিদ্ধ করে খাবেন সেখানে আপনি 100-তে 100 ভিটামিন পাবেন আর একটা ডিম আপনি হোটেলে সিদ্ধ করা খাবেন সেখানে আপনি 50% পাবেন কারণটা হলো এই যে আপনি যে ডিমটা খেলেন এখনই সিদ্ধ হয়েছে এখনই খেয়েছেন আর হোটেলে যখন খেলেন তখন দেখা গেলো যে এই ডিমটা সিদ্ধ যখন করছে পানিটাই বিশুদ্ধ না ওই পানি দেওয়ার সকাল থেকে আরও 50টা ডিম সিদ্ধ হয়েছে ঘরে একটা ডিম ভেজে খেলেন অনেক বেশি পেঁয়াজ দেওয়া অনেক বেশি রসুন দেওয়া সবসময় ডিমটা ভাজবে যে কোনো খাবার ভাজবে লাস্টের শেষ সময়
মাকে বোনকে ভাবিকে এই স্ত্রীকে বলে দেবেন যে শেষ সময় কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুটি কুটি করে কেটে একটু পুদিনা পাতা খান পুদিনা পাতা দিয়ে সবগুলো তরকারি লাস্টে পাঁচ মিনিট আগে চুলার উপরের দিকে দিয়ে দেবেন। ওইটাই আপনার যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যে কোনো জীবাণু মেরে ফেলবে। ভাত পাক করার সময় তো বলেছি যে সাদা ওকে একটু কাঁচা হলুদ দেওয়া হলুদ করতে হবে। ডিম সিদ্ধ করলে ডিমটা সাদা ওইটাকে একটুখানি কাঁচা হলুদ বা একটু লেবু পাতা অথবা একটু চা দিয়ে এটাকে লালচে করে নিতে হবে। এখন আসেন লবণ। আমরা সবাই লবণ খাই এবং খেতে হবে। লবণ মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লবণবিহীন আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা ভালো হবে না। আমাদের রক্তের ভিতরে যে আরবিসি ডাব্লিউবিসি হিমোগ্লোবিন যাই আছে সবগুলোর ভিতরেই লবণের প্রাধান্য বেশি। লবণ আমাদের হার্ট থেকে পাম্প করে যে রক্তটা ব্রেনে আসে এখানে লবণ এটাকে লিকুইড করে পাতল করে রক্তটাকে এবং রক্তটার প্রবাহটাকে ইভেন প্রবাহতে রাখে। তো সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য লবণের দরকার। লবণের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের সরকার লবণের ভিতরে বিনা পয়সায় আয়োডিন দেয়। কারণ বিনা পয়সায় সরকার যে আয়োডিনটা দেয় সেই আয়োডিন দেওয়া লবণটা আপনাকে কিনতে হবে, আপনি ব্র্যান্ডেড লবণটা আপনাকে খেতে হবে। এরপরেও আপনি আনলেন বাজার থেকে লবণ কিনে লবণের উপর আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনি এক ফোঁটা লেবুর রস দিলে যদি সেটা কালচে লালচে বা বেগুনি একটা একটু রং সাদার থেকে পরিবর্তন হয় তাহলে বুঝবেন এখানে আয়োডিন আছে। আয়োডিন কিন্তু বিনে পয়সায় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিতর দিয়ে আমরা বিনে পয়সায় পাই। সেই জিনিসটা দিতে এত গাফিলতি থাকবে কেন? ওটা আমাদের দরকার। যদি আমরা আয়োডিন না ব্যবহার করি প্রথম হবে গলগণ্ড, এখান থেকেই আরম্ভ হল। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে। তাহলে একটু টেস্ট করে নিতে হবে, যেই ব্র্যান্ড আপনি দেখবেন দুই দিন তিন দিন দেখবেন সারা জীবন দেখার দরকার যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয় এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন। আয়োডিন যদি আপনার শরীরে লবণে আয়োডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেক কন্ট্রোলে জলতে 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 এক ফোঁড়া লেবু দিয়ে আবার ধরেন 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয় লাল হয় কমলা রং হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার এখানে ডায়রিয়ার সাথে একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আমাদের স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে। যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি এসএনসি সব বড়ো বড়ো কোম্পানিও আছে, ওগুলো আপনি খেতে পারেন। আর আপনি নিজে তৈরি করে গেলে তো 100% কাজ পাবেন। আর যদি আপনি ডাবের পানির ভিতরে খান বা পান্দাবাদের ভিতরে লবণ দিয়ে খান, পানি ভাত যেটাকে আমরা বলি, এটাও একটা ঔষধ। কেন ঔষধ? পান্দাবাদটা আপনি রাতে ভাতটা ফ্রিজে রাখবেন না, লবণ একটু লবণ দিয়া পানি বেশি করে দিয়ে রাখলে ভাতটা পচবে না সকাল 10টা পর্যন্ত। 10টার পরের ব্যাপারটা অরণ্য, 10টা থেকে 12টা পর্যন্ত যদি আপনি রোদে রাখেন তাহলে ওইটা এক ধরনের লাইক বিয়ার এক ধরনের একটা জিনিসে রূপান্তরিত হবে, যেটা আমাদের দরকার নেই খাওয়া, যেটা দরকার নেই আমরা 10টার ভিতরে খেয়ে ফেলব। কৃষক শ্রমিক মজুর নিম্ন মধ্যবিত্ত লোকেরা তাদেরই পড়বে। তোমরা সবাই ধূমপান প্রতিরোধ করো, ধূমপান আর বিষপান সমান, তামাক পান আর বিষপান সমান। এই আন্দোলনটা তখন থেকেই আরম্ভ হয়।
যে ধূমপানের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যান্সারের জীবাণু জন্ম হয়, ধূমপানের ফলে মাইটসের জন্ম হয়। ধূমপান প্রতিরোধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধূমপানকে সর্বক্ষেত্রে আমরা না বলব, মাদককে সর্বক্ষেত্রে আমরা না বলব। অনেক বেশি চিনি খাবার অনেক সময় সিগারেটের চেয়েও বিপজ্জনক। এই যে হোয়াইট সুগার, এই হোয়াইট সুগার প্রায় 160টা রোগের সৃষ্টি করে। এ কারণে আমাদেরকে সর্বতোভাবে হোয়াইট সুগার প্রতিরোধ করে চলতে হবে। কোনো মতেই হোয়াইট সুগার থেকে তৈরি কোনো সাদা খাবার, যে কোনো বেশি সাদা খাবারের ভিতরেই গ্লুকোটিন নামক একটি পরজীব জীবাণু বসবাস করে। আমরা যে কোনো সাদা খাবার, যেরকম ভাত সাদা, এখানে যদি আপনি ভাতের সাথে সামান্য একটি কাঁচা রসুনের টুকরা আর একটি কাঁচা হলুদের টুকরা দিয়ে দেন খাবার পাকের সময়, তাহলে খাবারটা একটু হলুদ হয়ে যাবে এবং গ্লুকোটিন নামক জীবাণুটি মারা যাবে। এখন আন্তর্জাতিক বিশ্বে সকল রুটিকে একটু হলুদ দিয়ে তৈরি করা হয় এবং একটু হলুদ ভাব থাকে। আমাদের দেশে যে নরম রুটি আমরা খাই, যে কোনো রুটি খাই ওখানে একটুখানি কাঁচা হলুদ দিয়ে দেওয়া হয়। যে হলুদ আমাদের জীবনের জন্য খুবই জরুরি এবং হলুদের ভিতরে কার্কুমিন থাকায় আমাদের প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করে এবং প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ। পাস্তুরিত দুধ মানে এক জাল দিয়ে দুধ এক গ্লাস করে খাবারের পরে খাই, তাহলে আলহামদুলিল্লাহ 3 মাস খেলে আমরা বুঝতে পারি যে এর ফলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে খাদ্য থেকে যে পথ্য থেকে ঔষধ, এই যে স্লোগানটা হাজার বছর চলে আসছে, যে খাদ্য থেকে পথ্য থেকে ঔষধ, প্রকৃতির শক্তি প্রকৃতির মুক্তি। আমরা প্রকৃতির কাছে যত থাকতে পারবো, আমরা যত অক্সিজেন গ্রহণ করতে পারবো, একটি মানব দেহের জন্য অক্সিজেনের এত বেশি দরকার, যেটা আমরা বুঝতে পারি যদি আমরা কখনো বিমানে 5000 মাইল উপর দিয়ে উড়ে যাই, তখন দেখি যে কানে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়। কারণ কি, আমরা অক্সিজেন কম পাচ্ছি, তখন আমাদের মাথার উপরে অক্সিজেন আমরা তাড়াতাড়ি খুলে দিই। এই যে অক্সিজেনের একটা বিরাট নিরাপত্তা এই করোনার জন্য আমাদের এখন দরকার হয়ে গেছে। বাংলাদেশে অক্সিজেন আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু ভারতে অক্সিজেনের শর্ট পড়ে হাসপাতালে অক্সিজেন নাই, মানুষ মারা যাচ্ছে। আর আমাদের এখানে প্রতিনিয়তই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অ্যাপস দেওয়া হচ্ছে, 300 টাকা হলে আপনি আপনার ঘরে অক্সিজেন পৌঁছে যাবে। আমরা যদি ছোট্ট একটা মেশিন ব্যবহার করি, যেটা দিয়ে আমাদের শরীরে অক্সিজেন কত আছে আমরা একটু দেখি, আমাদের টেম্পারেচারটা কত আছে, এখন সব অফিস আদালতেই এগুলো ব্যবহার করতেছে। এই ব্যবহারের ফলে আমরা কিন্তু অনেক বেশি নিরাপত্তা পাচ্ছি। সাথে শুধু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হইব যে আমাদের মুখের ভিতর দিয়ে জীবাণু যেন নিরাপদে ঢুকতে না পারে। এজন্য আমাদের সব রকম স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে, নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে বারবার, আর নাচে নিমের পাতা চিবাতে হবে, নিমের ডালা দিয়ে দাঁত মাজতে হবে।